আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, জানিয়ে দেব আজকে কেমন দামে দেশি পাবনার পেঁয়াজ বেচা কেনা চলছে। দর্শক বন্ধুরা, পেঁয়াজের বাজার বাড়লো নাকি কমলো, নাকি অবস্থা রয়েছে? আপনারা জানেন যে প্রতিনিয়ত অর্থাৎ প্রতিদিন বাজার দরে পরিবর্তন হচ্ছে, 100-200 বাজার কমে যাচ্ছে, আবারও কিন্তু বাজার 100-200 বেড়ে যাচ্ছে। কেন এই বাজারের পরিবর্তন, বা কেনই বা বাড়তেছে বাজার, কেনই বা কমতেছে? আমরা সর্বোচ্চ সর্বনিম্ন পেঁয়াজের বাজার দর কেমন চলতেছে সেই বিষয়ে কথা বলছি। দর্শক দেখেন, ধাপে ধাপে কিন্তু পেঁয়াজের বাজার বাড়তেছে, আবার কিন্তু ধাপে ধাপে পেঁয়াজের বাজার কমতেছে। এই যে ধাপে ধাপে পেঁয়াজের বাজার বাড়া বা কমার পিছনে যে কাহিনীটা রয়েছে সেটা কিন্তু আমরা জানিয়ে দিচ্ছি। দেশের মার্কেটে সম্পূর্ণ আমদানি রফতানি চাহিদা, সম্পূর্ণ চাহিদার উপর নির্ভর করে হচ্ছে পেঁয়াজের বাজার। চাহিদা যদি বৃদ্ধি হয় তাহলে কিন্তু পেঁয়াজের বাজার দর অটোমেটিক কমে যাবে, চাহিদা কমলে পরে অটোমেটিক পেঁয়াজের বাজার দর কমে যাবে। এটা হচ্ছে সম্পূর্ণ আমদানি রফতানি এবং চাহিদার উপর নির্ভর করে পেঁয়াজের বাজার দর। সর্বোচ্চ সর্বনিম্ন বাজার দর দর্শক বন্ধুরা কেমন চললো, বা বাজার দরে কেন এবার পরিবর্তন হয়েছে সেই বিষয়ে সঠিক তথ্য আপনাদের মাঝে তুলে ধরছি। এবং আপনারা অনেকে আছেন প্রবাস থেকে, দেশে দেশে বাইরে থেকে আমাদের ভিডিও দেখছেন, তারা একটু কমেন্ট করবেন যে আপনাদের ওখানে বা আপনারা প্রবাসে কিরকম দাম চলছে পেঁয়াজের। দর্শক বন্ধুরা, সে সাথে দর্শক আমরা বিস্তারিত আলোচনা করব পেঁয়াজ সম্পর্কে আমাদের। দর্শক বন্ধুরা, আমরা সরাসরি আড়তের মধ্যে আছি, দেখতে পাচ্ছেন আড়তটা। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে আড়তের যে সকল ব্যাপারী আছে সেসব ব্যাপারীরা কিন্তু আজকে পেঁয়াজ যে দামে কিনেছে তারা হতাশ। আসলে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলার পেঁয়াজের বাজার দর একটু নিম্নমুখী থাকার কারণে কিন্তু হাটের বাজার দরটা অনেক কমে গেছে। এই যে বাজার দরটা কমলো বা বাজার দরের পরিবর্তন, কারণটা কি? বাজার দরের পরিবর্তনের কারণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ চাহিদা লাগাবো কিন্তু একটু পর, সম্পূর্ণ চাহিদা। আসলে চাহিদার উপর নির্ভর করে কিন্তু পেঁয়াজের বাজার দর উঠানামা করে। দেশের বিভিন্ন সময়ে কিন্তু পেঁয়াজের মার্কেটে বাজার দর অস্থির অবস্থা চলতেছে, কখনো বাড়তেছে দর্শক বন্ধুরা দামটা, দর্শক বন্ধুরা কমতেছে। এই যে বাড়া কমার বিষয়টা, আমদানি রপ্তানি এবং চাহিদার সঙ্গে সঙ্গে পেঁয়াজের বাজার বাড়তেছে এবং পেঁয়াজের বাজার দর কমতেছে, দর্শক বন্ধুরা কখনো বাড়ে কখনো কমে। দর্শক, প্রতিনিয়ত বাজার দর সম্পর্কে আপডেট আমরা দিচ্ছি। আমরা যদি একটু জানাই আপনাদেরকে, যেহেতু বেশ কয়েকটা সাইজের পেঁয়াজ আছে, ছোটো বড় মাঝারি, এই যে ছোটো বড় মাঝারি পেঁয়াজের দাম আজকে চলতেছে সর্বনিম্ন 1600 টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ প্রায় 2000 টাকা পর্যন্ত, যেটা প্রতি কেজি দাম দাঁড়ায় 40 থেকে শুরু করে সর্বোচ্চ 50 টাকা পার কেজি। আচ্ছা, আমরা যদি আপনাদেরকে একটু পেঁয়াজ দেখাই, দেখেন এই পেঁয়াজের সাইজ কিন্তু যথেষ্ট ভালো আছে, দেশি পাবনার পেঁয়াজ। আপনারা জানেন যে পাবনার পেঁয়াজের চাহিদা কিন্তু যথেষ্ট ভালো আছে সারা দেশে, এবং এই পাবনার পেঁয়াজের চাহিদাকে সামনে রেখে দর্শক দেশের মার্কেটে কিন্তু পেঁয়াজের বাজার দর একটু নিম্নমুখী বলা চলে। আমরা সর্বোচ্চ সর্বনিম্ন বাজার দর কিন্তু সরাসরি হাট থেকে সংগ্রহ করে আপনাদের মাঝে তুলে ধরছি। ভাই, ঈশ্বর পর কিন্তু আপনি এটা কাজে দিবেন নাকি গুড়াবাজের ভিডিও মিলে দেওয়ার পর যা আছে কপালে নাকি ইসাবিল্লাহ। দর্শক দেখেন, এই যে আপেল সাইজের পেঁয়াজগুলো আপনাদেরকে দেখাচ্ছি, দর্শক আসলেই এর সাইজটা যথেষ্ট ভালো এবং এই বাজার দর কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হয়। আপনারা জানেন যে দেশের মার্কেটে বর্তমান সময়ে পেঁয়াজের বাজার চলতেছে অস্থির, কখনো বাড়তেছে দর্শক বন্ধুরা দামটা, কখনো কমতেছে, অস্থির অবস্থা এই পেঁয়াজের বাজার। আমরা কিন্তু সর্বোচ্চ সর্বনিম্ন বাজার দর জানিয়ে দিচ্ছি আপনাদেরকে সরাসরি পেঁয়াজের পাইকারি মার্কেট থেকে। প্রতিনিয়ত পেঁয়াজ সম্পর্কে বা পেঁয়াজের বাজার দর সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে হবে, এবং আমরা এই বাজার দরটা ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় গিয়ে কেমন দাম পড়বে, যেমন হাটের বাজার আজকে 2000, ঢাকায় কিন্তু গিয়ে বাজার দর পড়বে 55 টাকা পার কেজি। এখন ঢাকা সম্ভবত 52-55 বিক্রি হচ্ছে, হয়তো বা আজকের পেঁয়াজটা গেলে একটু বাজার টান হওয়ার সম্ভাবনা দর্শক বন্ধুরা রয়েছে। আমরা যদি সর্বোচ্চ সর্বনিম্ন বাজার দর পেঁয়াজ মার্কেট থেকে সরাসরি তথ্য সংগ্রহ করে যেটা চলমান বাজার রয়েছে, বাড়া বাজার কমতি বাজার সেটা জানিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন বর্তমান সময়ে আসলে আপনাদের জেলাতে কেমন দাম চলতেছে, দর্শক দামটা বাড়লো নাকি কমলো, না কী অবস্থা রয়েছে।
আমরা বলতে পারলাম।